বিদ্যালয় স্থাপন করছে এটা কথা আমি সবাই জানো, অন্য সেটা একশো নয় ইতিহাসে কয়। এখন স্বাধীন স্বাধীন পর আগতে যে প্রদেশ আছিল প্রদেশ আসাম প্রভিন্স যখন আছিল এই প্রদেশের উনিশশো সাতত্রিশ সনের পর উনিশশো সাতচল্লিশ সনলৈ চারি চারিবার নট এ সিঙ্গল টাইমস ফোর টাইমস চারি চারিবার এখন অসমৰ মুখ্যমন্ত্রী এটা প্রধানমন্ত্রী বলে গেছিল। এখন প্রদেশের প্রধানমন্ত্রী হওয়া মুসলমান সম্প্রদায়ের মানুষ সার সৈয়দ সাদুল্লাহ ডাঙরিয়ার কোয়াত লৈছে এই জাতির মানুষ আজ আমি কি সজাগতা সভা করব হয়েছে আফসোস করবলগা বিষয় আপনার বেয়া লাগা নেই। বহুজন বক্তায় বিভিন্ন ধরনের কথা পরামর্শ আগবাই গেছে, মূল কথাটা হল যেতালে মানসিক পরিবর্তন নহব, যেতালে আমার চিন্তা চর্চা ধ্যান ধারণা ইত্যাদির পরিবর্তন নহব, বাকি কথাখিনি অর্থহীন হয়ে থাকিব। আজি দিন সব সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ কিন্তু কর্মক্ষেত্রত নিয়োজিত নাই, মানে কর্ম বলে এই কারণেই কইছো নিকৃষ্ট কর্ম বলে কব লাগবে, নিকৃষ্ট বলি কইছো কর্ম শ্রদ্ধা জনতা আমি হচ্ছে কিন্তু এক ইতিহাস সভ্যতা সংস্কৃতির প্রসিদ্ধতা জাতি মানুষ তলৰ পৰা লাহে লাহে ওপৰ পিনে উৰ্ধগামী হয় আৰু আমি অৱগামী হৈছো, এই কথাখিনি আমি বিশ্লেষণ কৰিব লাগিব। আজি যিটো সময়ত